মর্নিং বন্ধুরা, আমি আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে তো আমি চলে যাব। তা মেয়ের জন্য কিছু রান্না বান্না করে রেখে যাব, অনেক রান্না বান্না করে রেখে যাব। তা যার জন্য আমি সকাল থেকে উঠে ব্লগ করার সময় পাইনি, চা খাবারও সময় পাইনি। এখন এই চা নিয়ে বসেছি, বসে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি, কারণ আমি তো চলে যাব, ও তো অফিস করবে, ওর তো রান্না করার সময় হবে না। তা যার জন্যে একটু রান্না করে রেখে যাচ্ছি। একদিকে মেয়ে, একদিকে মেয়ের বাবা। মেয়েকে এখানে থাকতেই হয়, কারণ মেয়েকে কখন অফিসে ডাকে এ করে, কারণ অফিসটা তো এইখানে কাছেই, এই রাজারহাটেই অফিস। তা ও যেহেতু অ্যাকসেঞ্চারে চাকরি করে, আবার কখন ডাকে না ডাকে, এবার বাড়ি থেকে অফিসটা আসা মানে অনেকটাই সমস্যা। তা নয় তো আমাদের সঙ্গে ওখানেই থাকতে পারতো, কিন্তু থাকতে পারে না এই একটাই কারণে, একলাই থাকতে হয় মাঝে মধ্যে। আমি আসি মাঝে মধ্যে, এসে থাকি, এসে একটুখানি ওর খাওয়া দাওয়াটা তাহলে ঠিকঠাক হয়, তা নয় তো সময় পায় না রান্নাবান্না করবার খুব একটা। তাও যেটুখানি করে ভালোই করে, রাত্রিবেলা করে একটুখানি ওই সমস্ত মুখরোচক রান্নাগুলো করে। এমনি ভাত ডাল পোস্ত অতটাও পছন্দ করে না, তাও মানে বাঙালির ঘরে এগুলো তো খেতেই হয়, সেই হিসেবে খায় করে। হ্যাঁ, পোস্ত ভালোবাসে, কিন্তু ওই মানে কথার কথা, ডাল ভাত চচ্চড়ি আর কি। তা সেই হিসেবে তা আমি আসি যখন, তখন ওর একটুখানি খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়, বা যখন ও বাড়ি যায় তখন একটু ঠিকঠাক হয়। তা এখন আবার কিছুদিন থাকবে, তা আমি তো বিকেলের দিকে চলে যাবো, একটুখানি ঘর দোরগুলো পরিষ্কার জরিষ্কার করে করে তারপরে মানে বিছানা চাদর মাদর পাল্টাবো, পাল্টে দিয়ে তারপরে রান্না বান্না কিছু একটু করে রেখে যাব, যাতে ও বার করে একটু গরম করে খেতে পারে। তা সেই হিসেবেই রান্না করছি, ঠিক আছে। তারপর তোমাদের দেখাচ্ছি কি রান্না করব বা করছি, তোমাদের দেখাবো। এখন একটু চা খেয়ে নি। দাদা এসেছে কালকেই, তোমাদের দেখিয়েছি, তোমাদের সঙ্গে আলাপ করিয়েছি। দাদা এসেছে, দাদা একটু কাজে বেরিয়েছে, দাদা মানে ভাসুর, এবার ওনার সঙ্গেই আমি যাব। তা যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। আসল ওর বাবার তো একটা কারখানা আছে, ওখানে বিশ্বকর্মা পুজো আছে, তা সেই সব জোগাড় জাগাড় এইসবের জন্য। তা আবার অনেকদিন এসে রয়েছি, এবার সেখানেও তো অসুবিধে হচ্ছে, আমি যে কোন দিকে যাই আমি ভেবেও পাই না এক এক সময়। চিংড়ি দিয়ে সর্ষে বাটা করছি, সর্ষে বাটা দিয়ে ঝাল, মানে চিংড়িটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে ওর ভেতরে সর্ষে পোস্ত বাটা আর লঙ্কা আর নুন হলুদ দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই ফুটছে, এটা শুকনো করে নামিয়ে নেব। তো দেখো সর্ষে বাটা চিংড়ি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তো দেখো এই চিংড়ি সর্ষে বাটা দিয়ে চিংড়ি ঝাল হয়ে গেছে। দেখো পটল চিংড়ি করার জন্য প্রথমে আমরা কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, আর চিংড়িগুলো আগে থেকেই একটু ভেজে নিয়েছি, এই যো চিংড়ি ঝাল করেছিলাম বলে, তো ওই জন্য চিংড়িগুলো একসঙ্গে একেবারে ভেজে নিয়েছি, নুন হলুদ মাখিয়েছি, মাখিয়ে ভেজে নিয়েছি। এবার পটল চিংড়িতে তোমার পটলগুলো আগে একটুখানি ভেজে নেব। পটলগুলো একটু ভেজে নিই, পটল আর আলু একসঙ্গেই দিয়ে দিচ্ছি, কারণ অল্পই তো করছি, ও একলা খাবে। পটল আর আলু একসঙ্গেই দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলু পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এইবার একটু তুলে নিচ্ছি এগুলো। এবার কড়াতে একটু জিরে ফোড়ন দেব, আস্ত জিরে ফোড়ন দিলাম, তারপরে একটুখানি গরম মশলা ফোড়ন দেব, তেজপাতা, তোমার ডালচিনি, লবঙ্গ, এলাচ একটু দিয়ে দিলাম, তারপরে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিই, একটা শুকনো লঙ্কা আর একটা ছোট তেজপাতা দিয়ে দিলাম, অল্পই তো ওই জন্যে অল্পই একটুখানি দিলাম। এবার একটুখানি এটার গন্ধ বেরোলে পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ আর লঙ্কা আমি একটু বেটে নিয়েছি,
পেঁয়াজ আর লঙ্কা বাটাটা একটু দিয়ে দেবো অল্প। এই অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষে নি। কষানো হয়ে গেছে, এইবার এর ভেতরে একটুখানি হলুদ অল্প, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, মানে জিরে গুঁড়োটা কইরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপরে উপরে ওইটা না আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটুখানি কষে নিচ্ছি, দেখো কষানো হয়ে গেছে। তারপরে এইবারে আলু আর পটল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার অল্প একটু আদা রসুন পেস্ট দিচ্ছি, অল্প একদম আদা রসুন পেস্ট দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে টমেটো সস দিচ্ছি, দিয়ে একটু কষবো। এবার দেখো কষানো হয়ে গেছে, এবার এতে একটু জল ঢেলে দিলাম অল্প একটু একটু করে। আলুটা সেদ্ধ হবে, একটু জল দিলাম ওই জন্য আর একটু দিয়ে এবার চাপা দিয়ে দেবো। দিয়ে একটু নুন দিয়ে এবারে একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো। চিংড়িগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, আলু মোটামুটি সেদ্ধ হয়েছে, এবার চিংড়িগুলো এর ভেতরে দিয়ে দিলাম। পটল চিংড়িটা হয়ে গেছে, আমরা নাবিয়ে নিয়েছি। দই কাতলা করার জন্য প্রথমে আমরা মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি, তারপরে কড়াতে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, এইবার এই তেলেতে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এর ভেতরে আস্ত গরম মশলা আছে, একটু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। আস্ত গরম মশলা মানে দালচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে বেশ তেলটা ফুটে উঠলো, তখন আমি এর ভেতরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা এর ভেতরে দিয়ে দেব। যেহেতু চার পিস মাছ করবো সেই জন্য আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ওটা বেটে নিয়েছি। এবার পেঁয়াজটা একটুখানি ভেজে নিই, পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার মধ্যে মোটামুটি ভাজা একটুখানি হয়েছে। এবার এর ভেতরে একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে দিই, তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু জিরের গুঁড়ো দিলাম। এবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দই কাতলা করছি বলে ওই জন্য আমি হলুদটা দিচ্ছি না, কিন্তু একদম সাদা সাদা হলে কিরকম একটা দেখতে লাগে না, ওই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে একটু কষে নিই, দেখো ওটা বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে। আমি এদিকে একটা বাটিতে একটুখানি পোস্ত আর একটুখানি কাজু বাদাম বেটে রেখেছি, চার মগজ নেই,
ওই জন্য পোস্ত আর কাজু বাদাম বাটাটা এর ভেতরে দিয়ে দিলাম। পোস্ত আর কাজু বাদামটা দেখো দিয়ে কষা হয়ে গেছে। এইবার আমি একটু দই ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এরকম করে ঘাঁটতে হবে, তা না তো একটুখানি না ঘাঁটলে এটা ছানা কাটা মতন দেখতে হয়ে যাবে, যেন ছানা মতন হয়ে যাবে। ফুটে ওঠা অবধি এটাকে একটুখানি এরকম ভাবে ঘাঁটতে হবে, যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ ঘাঁটতে হবে। দেখো ফুটে উঠেছে, এইবারে আমি গ্যাসটা একটু কমিয়ে আর অল্প একটুখানি জল দেব, একটুখানি কষাটা হোক। দেখো কেমন কষা হয়েছে, বেশ তেল ছেড়ে ছেড়ে উঠছে, ওপরে তেল ভেসে উঠছে। এইবারে আমি এর ভেতরে একটু জল দিয়ে দেব। ওই দইয়ের বাটিটার ভেতরেই জলটা দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নুন দিয়ে আর মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেব। একটু নুন দিলাম, দিয়ে আর এই ভাজা মাছগুলো এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আর একটু জল দেব, দিয়ে চাপা দিয়ে দেব, অল্প একটু জল দিয়ে আর চাপা দিয়ে দেব, কারণ মাছগুলো একটু সেদ্ধ হতে হবে। অল্প একটু জল দিলাম, দিয়ে চাপা দিয়ে দেব। এইবারে ঢাকনাটা খুলছি, খুলে দেখো কেমন হয়ে আছে, কেমন হয়ে গেছে। এইবারে এর ভেতরে অল্প একটু চিনি দেব, যেহেতু দই দেয়া আছে। তোমরা দিতেও পারো নাও পারো, যারা চিনি খাও না মিষ্টি খাও না তারা নাও দিতে পারো। এটা একটু দিন চিনি, একটু চিনি দিলাম আর একটু গরম মশলা দেব, একটু গরম মশলা দিলাম, দিয়ে আর অল্প একটু ঘি দেব, দিয়ে নাবিয়ে নেব। ঘিটা জমে গেছে, এই অল্প একটুখানি ঘি দিলাম, দিয়ে নাবিয়ে ফেলবো। তো দেখো কিরকম দেখতে হয়েছে, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, কমপ্লিট দই কাতলা। দেখো মা কত কিছু রান্না করে দিয়ে গেছে, করছে আমার করেছে আমার জন্য। এইটা হচ্ছে কাতলা মাছের কালিয়া আলু দিয়ে পটল ভাজা, যেহেতু আমি খুব ভালোবাসি। চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল, এইটা হচ্ছে আলু আর পটল দিয়ে ডালনা, চিংড়ি মাছের ডালনা, আর এটা হচ্ছে দই কাতলা। কত কিছু করে দিয়ে গেছে দেখো, করছে করেছে দেখো, আজকে চলে যাবে বলে হয়ে গেছে। অনেক কাচাকুচি করলাম, মানে ওয়াশিং মেশিনে কাচতে দিলাম, তারপরে রান্না বান্নাও হয়ে গেছে। মেয়ে যেহেতু একলা থাকবে ওই জন্যে বেশ কিছু একটু রান্না করে দিলাম, কারণ
রান মানে তো রান্না করার সময় হবে না, তো সেই হিসেবে রান্না টান্না হয়ে গেছে। তো এখনো মিটিং চলছে, এখনো খাওয়া দাওয়া হয়নি, দাদাও এখনো ফেরেনি, কাজে গেছে, আসলে তারপরে খেতে বসবো। হ্যাঁ, কিছুক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ দাদা আসবার পর তারপর খাওয়া দাওয়া করলাম, করে তারপরে একটুখানি রেস্ট নিতে না নিতেই তারপর বেরোবো চিন্তা করাও করলাম, কিন্তু তারপর দেখি মেয়ের প্রচণ্ড জ্বর এসে গেছে হঠাৎ করে। এইবারে কি করে মেয়েকে ফেলে রেখে চলে আসি, তো ওই জন্যে মেয়েকে নিয়েই আমরা বাড়ি এখানে মানে আমাদের বাড়িতে চলে এসেছি। তো ওই জন্যে তোমাদের সঙ্গে আর অনেকক্ষণ কথা বলা হয়নি, মাথা মনটা একটুখানি খারাপ হচ্ছিল, খারাপ হয়েছিল, একে তো চলে যাবো বলে মনটা খারাপ লাগছিল, তারপর আবার মেয়েটা জ্বর এলো বলে আরও চিন্তায় পড়ে গেলাম। তো ওই জন্যে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি। এবার রান্নাবান্না সব ওখানে রয়েছে, একটু সুস্থ হলে তারপরও আবার হয়তো চলে যাবে, দেখি কি করে। তারপরে কি এসে অনেক কাজ ছিল, অনেক কাজ করলাম, মানে বিছানা মাদুর তোলা থেকে শুরু করে ঘর দোরগুলো পরিষ্কার পরিষ্কার করে আবার একটুখানি মানে নিজেও আবার একটু ফ্রেশ হলাম, হয়ে এই শুয়েছি একটু। মেয়ের যেহেতু শরীরটা খারাপ তার জন্যে মেয়ে আজকে একটুখানি বললো, মা একটু কষা কষা মাংস করবে ঝাল করে খুব ভালো করে, কারণ সর্দি হয়েছে, তো ওই জন্য একটুখানি ঝাল ঝাল মাংস খেতে চাইছে। তাই কড়াতে প্রথমে একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে এইবারে আলুগুলো ভেজে নেব, একটু তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। হয়ে গেছে, এর ভিতরে আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু লাল করে ভেজে নেব। তেলের ভেতরে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল মতো, এবার তুলে নিলাম আলুগুলো। এবার এটাতে আরেকটু তেল দেবো, এবার আস্ত গরম মশলা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এবার এর ভেতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে। এর ভিতরে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, এই এতটার মতন দিচ্ছি। দিয়ে একটু কষে নিয়ে এবারে টমেটো কুচিটা দিয়ে দেবো, এবারে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা একটুখানি ভাজা মানে গলে যাওয়া অবধি একটু অপেক্ষা করি। এইবার এর ভেতরে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো। এখানে মাংসটা দিয়ে দিচ্ছি, চিকেন চিকেনটা দিয়ে দিচ্ছি, যেহেতু ঝাল খাবে বলেছে ওই জন্য অনেকগুলোই কাঁচা লঙ্কা দিলাম। এবার
এবারে মানে নুনটা দিয়ে দিচ্ছি। দেখো নুন দিয়ে দিলাম, আর আলুগুলোও দিয়ে দেবো, কারণ যেহেতু আলুগুলো একটু বড় বড় আছে, মাংস সেদ্ধ হবে তারপর আলু সেদ্ধ হবে না, সেই জন্য আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে কষবো। কষানো হয়ে গেছে, এইবারে ওপাশে গরম জল বসিয়েছি, গরম জলটা একটু গরম হলেই এর ভেতরে দিয়ে খানিকটা দেবো, দিয়ে আর চাপা দিয়ে দেবো যাতে যতক্ষণ সেদ্ধ হচ্ছে। দেখো একদম কড়াতে পুরো লেগে যাবে কষতে কষতে, তাহলে বোঝা যাবে যে কষাটা হয়ে গেছে, খুব সুন্দর কষাটা, মানে কড়াতে আটকে যাবে একটু আর তেল ছেড়ে যাবে। এই অবস্থায় আমি এবার একটু গরম জল ঢেলে দেবো। গরম জলটা দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো মাংসটা এরকম হয়েছে, যেহেতু রুটি দিয়ে খাওয়া একটু তো তাই রাখতেই হবে। এবার এরকম অবস্থায় একটু গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আর একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এরকম অবস্থায় নিবিয়ে দিলাম। দেখো বাড়ি এসেই ওর বাবা মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে চলে গিয়েছিল, মেয়েটার বেশ ভালোই জ্বর এসেছে। এবারে সেই ডাক্তার দেখিয়েছে, ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছে, দেখো না কী অবস্থা। দেখো মেয়ে শুয়ে আছে, বেশ ভালোই জ্বর, শুয়ে আছে। কত কিছু রান্না করলাম তাও দেখো, সেই সব রান্না পড়ে রইলো, আমি মেয়ে নিয়ে চলে এলাম বাড়ি। কিরম জ্বর এসে গেছে। এই দেখো আজকে আমাদের ডিনার, তারপরে এই আজকে চিকেন রান্না হয়েছে, আর এই যে আজকে রুমালি রুটি আনা হয়েছে, এই আজ সবাই খেতে বসেছি, ওই যে বাপি বসেছে, এই যে টু, আর এই মা। আমার আজকে খুব ঝাল ঝাল চিকেন খেতে ইচ্ছে করছিল, যেহেতু পরে চিকেন আবার খাচ্ছি। হ্যাঁ অনেকদিন পরে চিকেন খাচ্ছি, কারণ চিকেন খাওয়া বন্ধ ছিল আমার। হ্যাঁ এতদিন ছিলাম না না আমরা, তো জন্য সেরম রান্না করে খাওয়া হয়নি, তো আজকে এই সবাই মিলে খেতে বারণ আছে। হ্যাঁ এই খাওয়া হচ্ছে, চলো আমরা খেয়ে নি, কেমন হয়েছে বলে দাও। ও অসাধারণ, কথা হবে না, চলো খেয়ে নি আমরা। দারুণ হয়েছে চিকেনটা, যেরকম ঝাল ঝাল চেয়েছিলাম ঠিক সেরকমই অসাধারণ বানিয়েছে মা। মুখে যেন টেস্ট নেই তো, জ্বর যেহেতু এসছে ওই জন্য টেস্টটা লাগছে না, এই ঝালটার জন্য একদম দারুণ লাগছে। আমার মেয়েটার চোখ মুখটা কি অবস্থা হয়ে গেছে দেখো তোমরা। সেটা প্রচন্ড খারাপ হয়ে গেছে আজকে, ওই জন্যই চলে আসতে হলো। দেখা যাক শরীরটা কবে সারে, ওষুধ চলছে, দেখা যাক, চলো খেয়ে নি। চলো আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে শরীরের দিক থেকে, তারপরে ধরো মনের দিক থেকে খুব দুদিক থেকেই খুব টায়ার্ড, মানে আর পাচ্ছি না, ওই জন্য একবারে চুল টুল বেঁধে টেঁধে খাওয়া দাওয়া করে সব কাজ সেরে এই শুয়ে পড়েছি, আর পাচ্ছি না আজকে। একে তো অতটা এসেছি, তার মধ্যে মেয়েটার জ্বর, তার ভেতরে এসে বাড়ির অনেক কাজ ছিল, এতদিন ছিলাম না বুঝতেই পারছো, বাড়িতে মানে বাড়ির মহিলা বাড়িতে না, মহিলারা বাড়িতে না থাকলে বাড়ির ছেলেদের ছেলেরা যেভাবে গদ্দর রাখে আর কি, সেই রকম অবস্থা হয়েছিল। তা সেই সব পরিষ্কার করলাম, বিছানা মাদুর তুললাম, রান্নাঘর পুরো কি অবস্থা হয়েছিল সেই সব পরিষ্কার করলাম, কাজের লোক ছিল তবুও ওরা কি আর অত নিজেদের মতন দে করে করবে, সেই হিসেবে সব কিছু করে করে তারপরে মেয়েটারও তো জ্বর, মানে মনের দিক থেকেও শরীর মানে টায়ার্ড, মানে সব দিক থেকেই টায়ার্ড আজকে, ওই জন্য আজকে একদম খাওয়া দাওয়া করে শুয়েই পড়েছি। ঠিক আছে
আজকে আর বেশি কিছু কথা বলছি না, গুড নাইট, টাটা, তোমরা সবাই ভালো থেকো, আবার কালকে কথা বলবো।